পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে। শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ক্যানিং থানার পুলিশকর্মীরা যৌথ তল্লাশি অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় এক যুবককে। ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বেলিয়াখালী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় অজয় মণ্ডল নামে ওই অভিযুক্ত যুবককে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রটি। সঠিক কি কারণে ওই যুবক বাড়িতে অস্ত্র মজুত করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। ক্যানিং থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।